ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রাণীর যে শাসঙ্গ, সেই শাসঙ্গের তালিকা নিয়ে, বা শাসঙ্গ থেকে দেখলাম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটা থাকে, আর সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে, মানে সায়েন্স বেসিক যতগুলো আছে তার যে মানে ম্যাক্সিমাম মানে আউটপুট যতটা পাওয়া যায় আমরা ততটাই তোমাদের দেব, চেষ্টা করব। দেখো, প্রথমটা বলছি কি, প্রাণীর নাম এদিকে দিয়ে দিলাম আর এদিকে শাসঙ্গের যে তালিকা সেই শাসঙ্গ দিয়ে দিলাম। প্রথমটা বলছে স্পঞ্জ হাইড্রা, এই দুটো প্রাণীর যে শাসঙ্গ সেটা হলো দেহতল। দেহতল মানে কি, দেহের যে নিচের তল, প্রত্যেকটা প্রাণী আর কি একটা নির্দিষ্ট শাসঙ্গের দ্বারা তার শ্বাসকার্য চালায়। ঠিক তেমনই মানুষের যদি চিন্তা করি তাহলে মনে করো ফুসফুস, হ্যাঁ, এই সেরকম আর কি। কিন্তু এখানে বলছি কি, স্পঞ্জ আর হাইড্রা তার দেহতল বা দেহের যে নিচের যে ভাগটা, সেই নিচের ভাগ দিয়ে সে কী করে তার শ্বাসকার্যটা বা শ্বাসঙ্গটা চালায়। এরপর বলছে এমিবা প্যারামিসিয়াম কি সংকুচিত গহ্বর। এমিবা প্যারামিসিয়াম কি সংকুচিত গহ্বর, কেঁচু, জুক, এটা দেহতল বা চামড়া। এরপরে বাদুর, তিমি, মানুষ কিসের দ্বারাতে, ফুসফুসের দ্বারাতে শ্বাসকার্য চালায়। পাঁচ নম্বরে বলছে কি বেঙ্গাচি। বেঙ্গাচি হলো বহি বা অন্ত ফুলকা দিয়ে তার শ্বাসকার্য চালায়, বা তার যে শ্বাসঙ্গের নির্দিষ্ট সেটা হলো বহি ও অন্ত ফুলকা। ব্যাঙ্গের কি, ব্যাঙ হলো ফুসফুস, ভিজে ত্বক, মুখবিভবর। এরপর বলছে মিউকাস পর্দা। তো এই কয়টা জিনিস, ফুসফুস দিয়েও ব্যাঙ কিন্তু চালায়। কিন্তু এখানে যদি কোনো একটা প্রাণীর বা কোনো একটা প্রাণীর যদি নাম লেখা থাকে যে সবচেয়ে বেশি কোন প্রাণী, মানে তার শ্বাসঙ্গে সবচেয়ে বেশি কোন প্রাণী, তাহলে ব্যাঙ লিখতে পারো, যদি ওইখানে অপশানে যদি দেওয়া থাকে যে ব্যাঙ। কারণ দেখো, বিজেতক অনেক সময় বিজেতক প্রত্যেকটা মানে যে আমাদের যে মানে উইন্টার বলো, ইসে বলো, প্রত্যেকটা ঋতুতে কিন্তু ব্যাঙের কিন্তু পাল্টায়, সেরকম মুখ বিভবর, মিউকাস পর্দা এরকম করে। এরপর বলছে পাখি। পাখির কি, পাখির হলো ফুসফুসের দ্বারাতে। পাখি, মানুষ, বাদুর, তিমি, এই প্রভৃতি হলো ফুসফুসের দ্বারাতেই। এরপরে যদি বলি সরীসৃপ, যেটা সরীসৃপও কি ফুসফুসের দ্বারাতে। এরপরে বলছে শামুক, ঝিনুক, কি সেটা, সেটা শামুক আর ঝিনুক। শামুক ঝিনুকও কি ফুলকা ও মেন্টল পর্দা দ্বারা কি শ্বাসকার্য চালায়। এরপরে বলছে কি সমুদ্র শশা। সমুদ্র শশা বলতে সমুদ্রের মধ্যে একটা প্রাণী থাকে, সমুদ্র শশা বলে, সেটা হলো রেসপিরেটরি ট্রি। এরপরে বলছে হলো মাছ। মাছের কি, মাছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এরপরে মাকড়সা ও কাঁকড়া বিচে, সেটা হলো ফুসফুসের দ্বারাতে শ্বাসকার্য চালায়, ফুসফুস। এখন চিংড়ি, রাজকাঁকড়া, কাঁকড়ার মধ্যে যেই সবচেয়ে বড় যে কাঁকড়ার প্রজাতিটা সেটার নাম হলো রাজকাঁকড়া। আর চিংড়ি তো তোমরা চিনোই, তো চিংড়ি, এরপরে চিংড়ি যে এই রাজকাঁকড়া সেটা হলো ফুলকার সাহায্যে। এখন ফরিং ও আরশোলা হলো ট্রাকিয়ার সাহায্যে। জিওল মাছ মানে কি, যেই মাছগুলা মানে অনেকদিন অবধি আর কি, জিওল বলতে কি যেই মাছগুলো আমরা মানে ডাঙ্গায় এনে মানে কোনো কৃত্রিম উপায়ে রাখার যে পদ্ধতিটা, বা অনেকদিন পর্যন্ত মানে টিকে আর কি, মানে বাঁচার যে প্রবণতাটা অনেকদিন বেশি থাকে, সেরকম যেমন কই মাছ, এরপরে ধরো এই ষাটি মাছ, এরকম যে মাছগুলো আছে সেই মাছগুলো হলো জিওল মাছ। সে তাদের কী থাকে, তাদের ফুলকা ও অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, তাদের যে শ্বাস ধরে রাখার যে ক্ষমতাটা তাদের অনেক বেশি থাকে। এরপর মশা, পিঁপড়ে, এগুলো হলো স্পিরাকল। কী সেটা, সেটা হলো স্পিরাকল।